ভোটগুলো টাকার বিনিময়ে ভোট কিনতেছে দেখেন 1000 টাকা করে গোলমাল কা ভোট কে আমার কে হালাতে এজেন্ডা আমার কিছু কর্মীরা ভোটের ছবি তুলে পাঠাছে সকালবেলা ওটা মা বাবার দোয়া নিয়ে ভোট কেন্দ্রে এসেছে ভোটটাও দিয়েছে খুব ভালো লাগতেছে এত বাধা এত অতিক্রম এরই মধ্যে যে আমরা আল্লাহ পাক সুস্থ রাখছে আজকে ভোট কেন্দ্রে আসতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে শীতের দিন আপনারা জানেন প্রচণ্ড শীত আর শীতের দিনে প্রথমে সকালবেলা ওঠে মা বাবার দোয়া নিয়ে ভোট কেন্দ্রে এসেছে ভোটটাও দিয়েছে খুব ভালো লাগতেছে অনেকদিন পর পর ভোট আল্লাহ পাকের কাছে শুকরিয়া দেয়া এই অল্প সময়ে দীর্ঘ 5 বছরের মধ্যে 4টিবার জাতীয় সংসদ নির্বাচন করেছে 4বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এরকম ভাগ্য মানে খুব মানুষের কমই হয় এত অল্প সময়ে 4বার ভোট দেওয়া তাই খুব ভালো লেগেছে ভোট দিয়ে ভোটের পরিবেশ ভোটারদের উপস্থিত খুব কম হবে আমরা গতবার যে ভোট পেয়েছিলাম আমরা আশা করি অতটা ভোট এবার কাউন্ট হবে না আর এবার যে কটায় ভোট কেন্দ্রে লোক আছে সবকটা ভোট আপনি একটি সবকটা ভোট এবার আমাদের ইগল মার্কা ভোটগুলো টাকার বিনিময়ে ভোট কিনতেছে দেখেন 1000 টাকা করে ইগল মার্কা ভোট কে আমার কে হালাতে এজেন্ডা আমার কিছু কর্মীরা ভোটের ছবি তুলে পাঠাছে ইগল মার্কা 1000 টাকা করে হ্যাঁ ভোট কিনে কিনতেছে ঠিক আছে এখন মনে করেন টাকা এবার যে কটা ভোট হবে টাকার বিনিময়ে ভোটবে ভোটাররা যে আগ্রহে ভোট কেন্দ্রে যাবে এরকম কোনো আগ্রহে নেই ভোটারদের তাই আপনাদের বলবো যে আপনারা গতটে আমাকে একবার ভোট দিয়েছিলেন সবার একটু মন খারাপ যে আমার ভোট দেওয়ার পরে আমি বিপুল ভোটে পাশ করি সব কটা কেন্দ্রে ফলাফল সুষ্ঠু কথা করা হয়নি তবে এবার আশা রাখতেছি সবাইকে বলেছি আমাকে আরেকটুবার সুযোগ দেন সুষ্ঠু আজকে একটা ফলাফল আশা করতেছি Life extra strength or confidence pete now bulldozer pale takao na ekhon porjonto amra ebar samne bar ei agent er jonno amar kintu ami kichu ta manusher kache choto hoyechhilam oneke bolche ei din nay ebar amader putira kendre ei din ache sokal bela putira kendre amra shunechi ekta kendre theke ekhon porjonto ei din ber kore deyni sob kora ei din e dhukeche ekhon sara din ki hobe ami jani na ekhon dekher bela ভোটারদের ভিতরে মনে করেন ভয় কালকে থাকে দেখতেছেন যে হিসেবে চতুর্দিকে কটকেল মেরেছে তারপরে আতঙ্ক জ্বালাও পোড়াও এই মানুষের ভিতরে একটা ভোটের জন্য কেউ তো রিস্ক নেবে না এই যে আমি এখানে কথা বলতেছি দূর থেকে তো একটা কটকেল মারতেও পারে তো এইরকম দুর্ঘটনা মনে করেন সবাই তো আমার জীবনের ভাবা কথা ভাবে তার পরিবারের কথা ভাবে একটা ভোটের জন্য তো কারো পরিবার ধ্বংস করবে না আর কি এই জন্যে কিছু কিছু লোক আসবে না আর ভোটের আবহাওয়া পরিবেশ সুষ্ঠু আমরা দেখেছি ভোটারদের দুপুরের মধ্যে একটা ভালো লোকজন পরিবেশ দেখে ভোট কেন্দ্রে তাহলে আমরা দুপুরের মধ্যে থেকে ভোটারদের আস্তে আস্তে মনে করেন বেড়ে যাবে সংখ্যা ব্যালটে অবশ্যই সন্তুষ্ট কিন্তু এবারে আর একটা রিক্স আছে যেটা ভোটারদের অবস্থি কম যারা ক্ষমতাশালী যাদের দলের লোক আছে তারা কিন্তু জোর করে সিল মারতে পারে আজকে যেহেতু মনে করি ভোটারদের উপস্থিত কম এটাও আর একটা রিক্স আছে কারণ হলে আজকে ভোটাররা নেই ভোট কেন্দ্রে আর সেই হিসাবে তারা সিল মারতে পারে আর ব্যালটে আমরা কালকে একটা কোন জায়গাতে দেখলাম যে আগারাটি নাকি সিল মারতেছে আমি চিন্তা করলাম আগের একটা ব্যালট যাওয়ার তো কথা না তাই আমরা এখানে আমাদের সকালবেলায় ব্যালট এসেছে মনে হয় আর সেই হিসেবে আশা রাখতেছি যে সুষ্ঠু নির্বাচন হবে তবে আশা রাখতেছি দুইটা কারণ ভোটার সংখ্যা খুবই কম যেহেতু তাদের হাতের ক্ষমতা জোর করে সিল মারার সম্ভাবনা আছে এবং আরেকটা আমার দ্বিতীয় যে প্রার্থী সে টাকা দিয়ে ভোট কিনতেছে এখন ভোটের লাস্টে ফলাফল কী হবে জানি না তবে আল্লাহ পাকের উপরে ভরসা রাখি আমরা সারাদিন আজকে ঘুরবো কেন্দ্রগুলো